আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আজ নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, প্রায় লিখিত পরীক্ষায় ডিসি অফিস হোক কিংবা অন্যান্য যে লিখিত পরীক্ষাগুলো হয় প্রায় সব পরীক্ষাতেই আসার সম্ভাবনা থাকে এই অঙ্কটির। পিছনে দেখতে পাচ্ছেন অঙ্কটি আমরা করব, তো যদি অঙ্কটি আপনারা জানা থাকে এক থেকে দুই মিনিটের ভিতরে আপনি অঙ্কটি করতে পারবেন, আর জানা না থাকলে আপনার কাছে খুবই কঠিন মনে হবে। যাই হোক, অঙ্কটি আপনাদের কাছে সহজ করে দেওয়ার জন্যই আজকে আমার এই ক্লাস। তো এই ক্লাসে আপনারা যারা নতুন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলছি না, ক্লাসটি দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। চলেন আমরা ক্লাসটি শুরু করি। আপনারা এখানে অঙ্কটি দেখতে পাচ্ছেন যে কন্যার বয়স পিতা ও পুত্রের বয়সের মধ্য সমানুপাতি, পিতা ও পুত্রের বয়স যথাক্রমে 48 ও 12 হলে কন্যার বয়স কত। মধ্য সমানুপাতি বলতে এখানে একটি সূত্র আছে, সেটি হচ্ছে মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। যেহেতু আমাদের মধ্য রাশি এখানে হচ্ছে কন্যা এবং প্রথম রাশি পিতা মান আছে 48, দ্বিতীয় রাশি পুত্র মান আছে 12, তাহলে আমরা অঙ্কটির সমাধানে যাই। তো এই হচ্ছে সূত্র, আমরা জানি মধ্য রাশি ইকল প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। এখন এখানে মধ্য রাশি সমান কন্যার বয়স, প্রথম রাশি পিতার বয়স, দ্বিতীয় রাশি পুত্রের বয়স, আমরা সেটি লিখব এখন। যে এখানে কন্যার বয়স সমান সমান আমাদের জানা নাই, এটি আমাদের বের করতে হবে। প্রথম রাশি পিতার বয়স, দ্বিতীয় রাশি সমান পুত্রের বয়স সমান কত, 12। এই হচ্ছে মূলত অঙ্ক। এখন আমরা সূত্র দিয়ে সমাধান করি। অর্থাৎ মধ্যরাশি বলতে আমরা কন্যার বয়স লিখতে পারি, সেটি হচ্ছে কন্যার বয়স ইকল সরি কন্যার বয়স স্কোয়ার সমান পিতার বয়স পুত্রের বয়স। এখানে আমাদের পিতার বয়স কত, 48 গুণ পুত্রের বয়স কত, 12। 48 আর 12 গুণ করলে হয় 576। আচ্ছা, এখন এইটা আমাদের অর্থাৎ আমরা লিখতে পারি কন্যার বয়স সমান এখানে রুট হয়ে যাবে 576 সমান 24। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ একটি অঙ্ক, আপনাদের যদি জানা থাকে দুই মিনিটেই 5টি মার্ক পেয়ে যাবেন। লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি, আপনারা অঙ্কটি দেখেন। যদি এই নিয়মের আপনারা আগে অঙ্কটি প্র্যাকটিস করে থাকেন তাহলে তো ভালো, আর একবার প্র্যাকটিস হয়ে গেল। আর যারা অঙ্কটি জানেন না অবশ্যই গুরুত্ব সহকারে অঙ্কটি দেখেন। লিখিত পরীক্ষায় কিন্তু বয়সের অঙ্ক থাকে এবং সেক্ষেত্রে এই পিতা পুত্র ও কন্যার এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করছি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, একটুও যদি নিজেকে উপকৃত মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমার এই চ্যানেল থেকে পরবর্তীতে প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং বিভিন্ন চাকুরির বিষয়ে ক্লাস আপলোড হবে, বিভিন্ন তথ্য আপলোড হবে, আপনারা বিভিন্ন সাজেশন নমুনা প্রশ্ন আমার মাধ্যমে পেতে পারেন। তো সেজন্য আপনি অবশ্যই চ্যানেলটি সাথেই রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।